পরম বৈষ্ণব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসলেন পরাশর সংহিতা থেকে, বিধবা বিবাহ চালু করলেন। কে চালু করলেন? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে বিধবা মায়েদের কোনো কষ্ট নাই, পরম বৈষ্ণব তিনি, তিনি শাস্ত্র সম্মত ভাবে চালু করলেন। নষ্টে ক্লিবে প্রবজ্জে পতিতে চ মৃতে পতৌ নারীনাং নারীনাং পতিরন্ন গৃহ্ণত। নষ্টে ক্লিবে প্রবজ্জে মৃতে চ পতিতে চ মৃত পতৌ। কোন মেয়ের স্বামী পরাশর সংহিতা থেকে বার করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পরাশর মহামুনি, হ্যাঁ বশিষ্ঠের ছেলে, তিনি ছিলেন পরম বৈষ্ণব। তিনি এই সংহিতা লিখে গেলেন, পরাশর সংহিতা। সেখানে সিদ্ধান্ত দিলেন, নষ্টে আমি যে পুরুষটাকে বিবাহ করেছি সেটি নষ্ট হয়ে যায়, ক্লিব ক্লিবে আমি যে ছেলেটাকে বিয়ে করেছি সে যদি ক্লিব হয়, মানে ক্লিব মানে নপুংসক, সে যদি হিজড়ে হয়, নষ্টে ক্লিবে প্রবর্জে আমি যে ছেলেটাকে বিয়ে করেছি সে যদি ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যায়, পতিতে চ মিতে পতৌ পঞ্চসু অপৎসু নারীনাং পতিরন্নে বিধিয়তে। পতিতে আগেকার দিনে সমাজে পতিত হতো, এক ঘরে করে দিত, সবাই পতিত হয়ে যেত, মানে মনে করুন আপনার 14 বছর 12 বছর জেল হয়েছে, আজকে বিয়ে হলো, কালকে ভুলসজ্জ হলো, পরশু দিন এক মাসের মধ্যে স্বামীর অপরাধে স্বামীর 14 বছর জেল হয়ে গেল, তাহলে সে মেয়েটাকে 14 বছর অপেক্ষা করবে? আর অসময়ে স্বামী মরে গেল, নষ্টে ক্লিবে প্রবজ্জে পতিতে চমিতে পতৌ পঞ্চসু অপৎসু নারীনাং পতিরন্ন বিধেয়তে। এই 5টা কারণের জন্য যদি স্বামী ছাড়া হয় সেই নারী আবার বিয়ে করতে পারে। হরি বলে হরি বলে হরি বলে আর রামমোহন গেলেন ব্রিটিশ সরকারের কাছে, নাকি দরবার করলেন, বললেন আমার ভারতের বাংলা মায়েরা, আমার বাংলার মায়েরা এইভাবে অকালে তাদের প্রাণ বিসর্জন আমি হিত হতে দেব না। কঠিন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে রুখে তিনি সতীদাহ প্রথা বন্ধ করলেন। আজ পর্যন্ত সমাজকে জ্বালিয়ে খাচ্ছে গোটা কতক বামুন। বাবা মরেছে, ছাদ্য করতে হবে, মরার উপরে খানার ঘা, বাবা যার মরেছে তার গলায় পা দিয়ে দাঁড়াইছে ঠাকুর মশাই। ছধারা চাল লাগবে, 14টা কাপড় লাগবে, হ্যাঁ ছাতা লাগবে, জুতো লাগবে, আরে বাবা মরে গেল তার সব মনাশ হয়ে গেল, আর মরার উপরে খাড়া, আরে ঘাড়ে কি কথা বলবো এই সমাজের ধারে। আমার এই কাকা বললো খিটকাল করেন না, আমি ভেবেছিলাম খিটকাল করবো, এটাকে খিটকাল বলা যায় না, এটা সমাজকে জাগ্রত করার কথা। হ্যাঁ আর বাস্তব বললি তো সেটা খিটকাল হয়ে দাঁড়িয়ে যাবে, তাই না? অনেক বাস্তব কথা আছে সমাজে যদি দাঁড়িয়ে বলি খিটকাল হয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে যিনি সত্যিকারের বৈষ্ণব তার ওই শাখা সিঁদুর ত্যাগ করার দরকার নাই। তবে যারা ওই গোসাই কালচারে এসেছেন বাবাজি মাতাজি তারা স্বামী বলেন, তাহলে ব্রাহ্মণ্যবাদ এই সমাজটাকে নষ্ট করে দিয়েছিল। কিছু বৈষ্ণব মহাজন, গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, যার গলায় পৈতে ছিল, যিনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন এবং তিনি কি বললেন, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা, মুচি হইয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হইয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হইয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। যিনি গোবিন্দের ভজনা করেন তার জাতপাতের বালাই লাগে না। আমি একটা প্রশ্ন করেছিলাম, কি করলে ব্রাহ্মণ হওয়া যায়? কলিযুগে যবন হরিদাসকে ব্রাহ্মণ বলা হয়েছে, কলিযুগে খান আব্দুল গফর খানকে ব্রাহ্মণ বলা হয়েছে, জন্মেন জায়িত শূদ্র সংস্কার বেদ পটেত ভবেত বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। যিনি পরম এবং চরম সত্যের সন্ধান পেয়েছেন তিনি হলেন ব্রাহ্মণ। যদি কেউ থাকেন তার চরণে শতকোটি প্রণাম।
তার কারণ চতুষ্পদে গাভিষ্ঠ দ্বিপদে ব্রাহ্মণ পুত্রের আলিঙ্গনে পিতা শ্রেষ্ঠ সর্বক্ষণ চতুষ্পদ যত যত জন্তু আছে তার মধ্যে গাভি যাদুকে আমি বড় হয়েছি গো মাতা চাণক্য শ্লোকে আমাদের সাতটা মায়ের সন্ধান দেওয়া হয়েছে কৌটিল্য চাণক্য তিনি বলেছেন আমাদের সাতখানা মা আর পাঁচখানা বাবা আছে আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনু ধাত্রী তথা ভিত্তি সপ্তর্ষি মা তাহলে চতুষ্পদে গাভিষ্ঠ দ্বিপদে ব্রাহ্মণ দ্বিপদ যত জন্তু আছে তার মধ্যে ব্রাহ্মণ হলেন সর্বশ্রেষ্ঠ আর পুত্রের আলিঙ্গনে পিতা শ্রেষ্ঠ সর্বক্ষণ নিজের স্ত্রীকে আলিঙ্গন করে নিজের ঘরের বউকে জড়িয়ে ধরে যে সুখ না পাওয়া যায় নিজের ছেলেকে জড়িয়ে ধরলে তার শতধিক বেশি সুখ পাওয়া যায় তাই না কিমা ঠিক বলছি স্বামীকে জড়িয়ে ধরে যে সুখ পাবেন তার থেকে ছেলেকে জড়িয়ে ধরে অনেক বেশি সুখ পাবেন মা কোন পুরুষ তার নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে যে আনন্দ সে সুখ পাবে যে শান্তি পাবে তার থেকে নিজের ছেলেকে যখন বুকে জড়িয়ে ধরবে তার তুল্য সুখ এই মর্ত্যলোকে আর কিছু তুমি জানো না জানো না ব্রাহ্মণ বৈষ্ণব হতে গেলে কি হতে হয় না বৈষ্ণব হতে গেলে কি হয় বৈরাগ্য জাগ্রত করতে হয় বৈরাগ্য বলতে বিরাগ বিরাগ বলতে ত্যাগ ত্যাগ বলতে কি ত্যাগ বউ ছেড়েছি বাড়ি ছেড়েছি জমি ছেড়েছি জায়গা ছেড়েছি গায়ের মাঠের ধারে একটা আশ্রম করেছি এটাকে বৈষ্ণব বলা যাও নাকি বারো জায়গায় বগের গুই লাগিয়েছি ঝোলা নিয়ে ভিক্ষে করতে বেরিয়েছি তাকে বৈষ্ণব বলা যায় না বৈষ্ণব বলতে কি বৈরাগ্য ত্যাগ কি ত্যাগ বিষয় ত্যাগ নয় বিষয় ত্যাগটা বড় কথা নয় ত্যাগ করতে হয় কি দশ ইন্দ্রিয় সরোরিতি আমি বিষয় ত্যাগ করেছি আমি বউ ছেড়েছি দিয়ে কারুর বাড়িতে মাংস ঝোল রান্না হচ্ছে আমি সেই দিকে যাচ্ছি আর আমার নাকে ঢুকছি আর আমার জিভ দিয়ে জল গড়াচ্ছি আমার ত্যাগ হয়েছে সত্যি কথা বলেন তো ঘ্রাণে অর্ধভক্ষণ শুকে খাওয়া মানে অর্ধেকটা খাওয়া হয়ে গেল আমার আমি স্বাদ পেয়ে গেলাম তাহলে আমার ত্যাগ হলো হলো না আমি বউ ছেড়েছি নারী ছেড়েছি কোন সুন্দরী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে আমি নয়নে দর্শন করছি আর আমার শরীরে কাম যাচ্ছে ত্যাগ হইল আমি চরিত্রহীন পাঁচটা মেয়ে ধরলে চরিত্র নয় না নয়নে দর্শন করে যার শরীরে কাম জাগে সেও তো চরিত্রহীন অত সস্তা কথা নয় বাবা বৈষ্ণব বাবা শুকে বেশ আনন্দ লাগছে নিতাই গৌর হরি বল আমি বলবো না কিছু কিছু শুনলে খুব ভালো লাগে আমার ত্যাগ হইলো ভালো লাগছে আমার ত্যাগ হলো আমার গায়ে পর্শ হলো পর্শনে আমার আনন্দ এলো আমার ত্যাগ হলো তাহলে শ্রবণে দর্শনে ঘ্রাণে লেহনে অর্শনে এই যে ইন্দ্রিয়রা জাগ্রত হইয়াছে সবসময় আমাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য সেই ইন্দ্রিয়গুলোকে বসে নিয়ে আসা পাঁচখানা কর্মেন্দ্রিয় পাঁচখানা জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্ব ত্বক হস্তপদ লিঙ্গ গুহ্য বাক এই দশখানা ইন্দ্রিয় আর ছখানা রিপু রস বৈশ স এস রসনাং রসোত্তম আগে রসের ঘরের খবর চাই রস বৈশ স এস রসনাং রসোত্তম জগতের যত রস সমস্ত রসের মালিক কে না মালিক হলেন রসময় কটা রস আমাদের মূলত বারোখানা রস পাঁচখানা গৌণ রস সাতখানা সাতখানা গৌণ রস পাঁচখানা মুখ্য রস সাতটা গৌণ রস কি হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বিভৎস অদ্ভুত
এটা সাতটা গৌণ রস, পাঁচটা মুখ্য রস, শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর। সমস্ত রসের মালিক যিনি, তিনি হলেন রসময়। তার সেবার নাম হচ্ছে, তার ভক্তির নাম হচ্ছে বৈষ্ণব। তা যাকে আমি চোখে দেখতে পাই না তাকে ভক্তি করব কি করে? যাকে আমি চিনতে পারি না তার সেবা দেব কি করে? না, শাস্ত্রকার সিদ্ধান্ত দিলেন রস বৈষ রসনাং রসতম, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনুষা সহ ন তত্ত্ব চক্ষুর গচ্ছতি ন বাক গচ্ছতি ন মনো। তাহলে কি করে তার কাছে যাব? না, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তার সেবা করতে হবে, তার নাম হচ্ছে ভক্তি। সমস্ত ইন্দ্রিয় দিয়ে তার সেবা করা। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, আর ঋষিকেশ মানে যিনি হলেন ইন্দ্রিয়ের অধীশ্বর। ঋষিকেশ মানে গোবিন্দ। ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, আর ঋষিকেশ মানে হচ্ছেন গোবিন্দ, তিনি ইন্দ্রিয়ের অধীশ্বর। সমস্ত ইন্দ্রিয় দিয়ে তার সেবা করা, তার নাম হচ্ছে ভক্তি। ভক্তি কত ভাবে? নববিধা শ্রবণং শ্রবণং কীর্তন বিষ্ণুপাদ শ্রবণং অর্চনং বন্দনং দাস্যং সখা আত্মা নিবেদনং ইতি পুংসর্জিতা বিষ্ণু ভক্তিশ্চিন্ন লক্ষণ। এই নববিধা ভক্তি দিয়ে তার সেবা করতে হবে সমস্ত ইন্দ্রিয় আর রিপুগণকে দিয়ে, তবেই তো ত্যাগ করা যাবে। বাবা, বউ ছাড়লে, কাকা ছাড়লে, বাড়ি ছাড়লে বৈষ্ণব তাকে বলা যাবে না, বৈষ্ণব তাকে বলা যাবে না। একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বলা যাবে। কিন্তু আমাদের হইল কি, আমরা আগুন আনতে যে ধান ছাঁকতে লেগেছি। আমরা এই মানব সমাজে এসে, এই মানব জীবন বড় মহামূল্যবান, বড় দুর্লভ জীবন। 84 লক্ষ জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব। আমরা করলাম কি, আমি যে মানুষ, আমার মনুষ্যত্ব জাগ্রত হলো না। জড় জগতে এসে, মায়া জগতে এসে, জড় দেহতে জীবাত্মা পরমাত্মার অংশ জীবাত্মা এসে সে জড়র গুণ পেয়ে গেল, তাকে জাগ্রত করা গেল না। তাকে জাগ্রত করতে গেলে কি করতে হয়? গুরু আশ্রয় করতে হয়। গুরু এসে জাগ্রত করে দেয়। হ্যাঁ, ওই একটা বাঘ ভেড়ার পালে বড় হচ্ছিল, সে নিজেকে ভেড়া মনে করছিল। একদিন একটা বাঘ তাকে ডেকে নিয়ে গিয়ে একটা কুয়োর কাছে দাঁড় করিয়ে বললো, তুই তাকিয়ে দেখ, তুই বাঘ, তুই ভেড়া নয়। তখন কুয়োতে তার প্রতিচ্ছবিটি যখন ভেসে উঠলো, তখন হুঙ্কার দিয়ে সে ভেড়া ধরতে চলল। আমি ভেড়ার পালে ছিলাম, আমি আমি ভেড়া নই, আমি বাঘ। তাই আমরা সবাই ভেড়া হয়ে পড়ে আছি, আগুন আনতে সবাই ধান ছিঁড়ে বসে আছি। এসব ব্যাস আমিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন তৎকেন ভঞ্জিতা মা গৃহ কস্য শীতধনম যাবত ভিয়েত জঠরং তাবত সত্তাং হি দেহিনাম অধিকং যহপি মন্নতে সস্তেন দন্নম অহর্তি। বাবা রে, বৈষ্ণব তত্ত্ব তো সোজা কথা নয়। উনি বলেছেন শ্রেষ্ঠ ভক্ত হলো বৈষ্ণব। এসব ব্যাস আমিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ, জগতের যত সম্পত্তি, সমস্ত সম্পত্তির মালিককে, এই যে জগতের যত সম্পত্তি, অনন্ত ব্রহ্মাণ্ড মালিককে, আমি তো আমার দোতলা বাড়িটা দেখিয়ে বলছি ওই বাড়িটার মালিক আমি। 2 বিঘে 15 কাঠা জমি, মুখে বলছি বাকুড়ি, ওই বাকুড়ির মালিক আমি। 30 বছর আগে যদি দলিল খুঁজি তোর নাম ছিল না, ছিল না, আবার 20 বছর পরেও তো তোর নাম থাকবে না। তুই মালিক কিসের? আমায় বান্দা, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই চাকর, আমরা দাস। মালিক হলেন একজন, সমস্ত সম্পত্তির মালিক হলেন তিনি, নাকি? আমায় বান্দা, কিসকা বান্দা? খোদা কা বান্দা। আমরা সবাই খোদার বান্দা, আমরা সবাই গোবিন্দের দাস। কিন্তু মালিক হয়ে, দাস হয়ে, চাকর হয়ে থাকতে তো কারুর ভালো লাগে না, লাগে? শাশুড়ি সারা জীবন জ্বলাবে, আর বউ কোনোদিন শাশুড়ি হবে না, বউ তো মেনে নেবে না। যে তুমি শাশুড়ি হয়ে সারা জীবন ছড়ি ঘুরবে, আমিও শাশুড়ি হবো, বেটার বউকে দেখিয়ে দেবো আমি কেমন শাশুড়ি। এই পরম্পরায় চলছে ওদের, নাকি?
আজকে যে শাশুড়ি বউকে জ্বলাইছে, মায়েরা কিছু মনে করেন না, আজকে যে শাশুড়ি বউকে জ্বলাইছে সে বউটা জ্বলছে, কষ্ট পাচ্ছে, কিন্তু সে যেদিন শাশুড়ি হচ্ছে সে তার বউকে ছাড়ছে না। যে না, আমাকে আমার শাশুড়ি জ্বলিয়েছে, আমি আমার বউকে জ্বলাবো না, এ আমার মায়েরা ভাবছে না। তার কারণ মালিক হবো আমি, মালিক, আমার শাশুড়ি মালিকগিরি করেছে, এবার আমি মালিকগিরি করব, তোকে শাসন করব। আমরা কেউ দাস হয়ে থাকতে ভালোবাসি না, চাকর হয়ে থাকতে ভালোবাসি না, সবাই মালিক হতে চাই। মালিক যদি গোবিন্দ এই কথাটা অন্তরে জানতে পারি, তার মতন বৈষ্ণব গোসাই আবার কে আছে? দয়াল, ও দয়াল, তুমি আমার মনে মহাজন। মহাজন কে? মহাজন ওই কিন্নার বাজারেও নাই, সিউড়ির বাজারেও নাই। আমরা বলি না শিউড়িতে আমার মহাজন আছে, সে মহাজন কিসে? নিতাই গৌর হরি বল। মহাজন একজন, তিনি হলেন সেই পরম দয়াল, পরম গোবিন্দ। তিনি কি সব সৃষ্টি করেছেন, খেয়াল খুশি মতন চালাচ্ছেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে, ভাঙিছ গড়িছ তুমি আপন স্বামী। ও দয়ালে তুমি আমার মনে মহাজন, সদয় নিদয়, ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, আমরা তো সবাই তার পোষা পাখি। ও দয়াল তুমি আমার মনে মহাজন, তুমি আমার মনে মহাজন, সদয় আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, আমি তোমার পোষা পাখি, দয়াল যেমন শেখাও তেমনি শিখি, আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমনি শিখি, তুমি যা করাও তাই করি আমি, যা করাও তাই করি আমি, তুমি যা করাও তাই করি আমি, আমি আমি কিছু নয়, ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, তুমি চলাইলে চলি আমি, ও চালাইলে চলি আমি, বলাইলে বলি আমি, গোবিন্দ যদি চালায় তাহলে আমি চলি, সে যদি বলা হয় আমি তবে বলি, হাসাইলে হাসি আমি, হাসাইলে হাসি, তুমি হাসাইলে হাসি আমি, দয়ালে কাঁদালে কাঁদিতে হয়, দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, তাই গানের মাঝে তত্ত্ব কথার আমি করি আলাপন, শোনো শোনো ও গো দয়াল, ও গো ও জ্ঞানী ব্রাহ্মণ, সবাই নিজেকে মালিক ভাবে, মালিক রে কোন জনা, একটুখানি তত্ত্বের ঘর করবো, এক দাদা বাবু শহরেতে সরকারি চাকরি করে, সাজি বচনে রিটার করে বাড়ি এলেন ঘরে, বাড়ি এসে একটা দোতলা বাড়ি, চাকরির চাকায় করিল নির্মাণ, ছেলে লেখা পড়া জানে চাকরি পায় নাই শ্রীমান, এখন যারা সরকারি সরকারি চাকরি করে রিটার করছে তাদের ছেলেরা বেশিরভাগই চাকরি নেয় নাকি, তাহলে বাড়ি সে একটা দোতলা বাড়ি করেছে, ছেলেটার চাকরি নেই,
দোতলা বাড়ির নিচে ছেলেকে একটা বাবারে দোকানে করিয়ে দিল, ছেলে দোকানে চালিয়ে সংসারে চালাই, কথা শুনুন ভালো। একদিন ভদ্রলোক আমার বাইরে বেরিয়ে যাবে, বাইরে থাকার দরুন কিছু অভ্যাস স্বভাব পাবে। সে ভদ্রলোক বাইরে দীর্ঘদিন চাকরি করেছে, তার তো কিছু স্বভাব আছে। কি স্বভাব? না, সকালবেলা উঠে একটু ওই বাজারে গিয়ে একটু চা খায়, একটু খবরের কাগজ পড়ে। ভদ্রলোক এটা স্বভাব অনেকে থাকে, তাই না? একটু চা খায়, একটু খবরের কাগজ পড়ে। সেরকম গ্রামে এসেও বাজার তো নাই, বাস স্ট্যান্ডে যায়, একটু চা খায়, একটু খবরের কাগজ পড়ে। সকালে বেলায় বেরিয়ে যাবে ওই ভদ্রলোক, যিনি কইছি আমি গানের কথাই আজ করছি জানা জানা। ঘরের গিন্নি এসে বলে, মানুষ শোনোই আমার ঠাই, আজকে দেখো রেশন দিচ্ছে তোমারে জানাই। আজ রেশন দিচ্ছে গো, বাজারে বাস স্ট্যান্ডে যখন চললে আসার পথে রেশন টাই নিও, এই না কাজ না আমার বস্তা নয়। সে একটা সাইকেল নিয়ে বেরিয়েছে, কাডার বস্তা সঙ্গে নিল, ছেলে চলে এলো। বাবাকে কইছে মনের কথা, বাবা তুমি শুনে চলো, দোকানে আলু ফুরিয়ে গেছে। বাবা গো, দোকানের আলু ফুরিয়ে গিয়েছে, তুমি যখন চললে তুমি তো 50 কেজি আলু আনতে পারবে না, মহাজনকে বলা আছে তুমি 25 কেজি আলু জানো, এই নাহলে দোকান চলবে না। সাইকেল নিয়ে বেরোবে, বেটার বউ তাড়াতাড়ি এসে বলছে, বাবা শুধু আলু আনলে তো পিন্ডি সিজবে না, শুধু আলু আনলে পিন্ডি সিজবে না, চললেন যখন এতক্ষণ ব্যাগ নিয়ে যান, দুটো সবজি বাজার করে নিয়ে আসবেন। লাতি এসে বলছে, দাদু কবে থেকে বলছে আমার খাতা ফুরিয়েছে, তুমি খাতা আনছো না, আজকে যেন 10 খানা খাতা আমার আনবে। লাতির 10 খানা খাতা, 2.5 বছরের নান্নি আছে, দাদু বলছে নান্নি তুই কিছু নিবি না, তা নান্নি বলছে দাদু আমি ক্যাডবেরি খাবো, আমি ক্যাডবেরি খাবো। ভদ্রলোক বাড়ির মালিক সাইকেল নিয়ে বেরিয়েছেন, গিন্নি রেশন আনবেন, বেটার আলু আনবেন, বৌমায়ের সবজি আনবেন, নাতির খাতা আনবেন, নাতনির ক্যাডবেরি আনবেন। বাজারে গিয়েছেন, একটু চাটা খেয়েছেন, 10:30 বেজে গিয়েছে, কন্ট্রোলের লাইন দিয়েছেন, 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর প্রায় 40 কেজি মতন কন্ট্রোলের মাল পেয়েছেন, বেটার 25 কেজি আলু সাইকেলের ফাঁকে চাপিয়েছেন, বৌমায়ের 2 ঝোলা বাজার সাইকেলের হ্যান্ডেলে লাগিয়েছেন, বেটার খাতা ক্যারিয়ারে বেঁধেছেন, নান্দির ক্যাডবেরি পকেটে ভরিয়েছেন, সাইকেলে এত লোড হয়েছে নিজের আর চাপার জায়গা নাই, নিজের আর চাপার জায়গা নাই, আর সব মালকোটা কিনতে কিনতে দেড়টা পেরিয়ে দুটোর ঘরে ঘড়ি ঠিলছে। আর ওই বাস স্ট্যান্ড থেকে সেই ভদ্রলোক ওই মাল বোঝায় সাইকেলটা ঠিলতে ঠিলতে বাড়ি ঢুকছে, আর বলছে আমি এই বাড়ির মালিক। মালিক বটে বাবা, ও যা বলছে আমি বুঝে গেছি, মালিক বটে। হ্যাঁ, যে মালিক সে কি লোকের অর্ডার খাটে? যে মালিক হয় সে লোকের অর্ডার খাটে? খাটে না বাবা, সে খাটিয়ে খায়। তাহলে মালিক কে? মালিক গোবিন্দ। বউর বরাত খাচ্ছি, বৌমায়ের বরাত খাচ্ছি, বেটার বরাত খাচ্ছি, নাতির বরাত খাচ্ছি, নাতনির বরাত খাচ্ছি, কারুর কথা না শুনলে সে সবারই জন্য সাইকেলে মাল চাপিয়ে নিজের চাপার জায়গা নেই, ঠিলতে ঠিলতে ধুঁকতে ধুঁকতে 65 বছরের বৃদ্ধ কষ্ট করে বাড়ি ঢুকছে, আর মুখে বলছে আমি এই বাড়ির মালিক। মালিক বটে, খেপা বোঝে না, খেপা বোঝে না, খেপা বোঝে না, খেপা বোঝে না, ও গো এমনি মালিক সেজেছি আমরা বোঝে না, মালিক বোঝে না। মানব জনম পেয়ে আমরা সবাই এইরকম সাজা মালিক, আমরা সাজা মালিক সেজেছি, আমরা সাজা পাবো যত করবে আমার আমার, তত ঝরবে চোখের জল, হারিয়ে যাবে শ্যাম অদুর বাদল। এসব ব্যাস আমি দং সাংবাং জাতকিঞ্চে জগতং জগত্তেন তত্তেন ভঞ্জিথা মা গৃহকস্য শীলধনম যাবত ভিয়েত জঠরাং তাবত সত্তাং হি দেহিনাম অধিকং জহপি মন্নতে সস্তেন দন্নম। দেহধারী জীবের ভরণ পোষণের জন্য কিছু সম্পত্তির অধিকার কিছুদিন থাকে, যাবত ভিয়েত জঠরাং, জঠর মানে পেট, তাবত সত্তাং হি দেহিনাম, দেহধারী জীবের
পেট চালানোর জন্য কিছু সম্পত্তির অধিকার কিছুদিন থাকে, তার অধিক যে সঞ্চয় করবে সে চোর অপরাধের অপরাধী। আজকে দেখছেন তো যারা অধিক সঞ্চয় করেছে তারা নিতাই গৌড়। এই আইনটা আজকে হয়নি বাবা, এই আইনটা ভারত সরকার আজকে করেনি, স্বয়ং ভগবান প্রথম এই আইন দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা সেই আইন দিয়েছিলেন একাক্ষ বংশের রাজাদেরকে, 5,500 বৎসর কুরুক্ষেত্র ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন অর্জুনকে। সঞ্চয় হলো জীবের অপরাধ। আমার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে আর আমার পাশের বাড়ির ছেলেটা 5,000 বা 50,000 টাকার জন্য বিনা চিকিৎসায় মারা যাচ্ছে আর আমি তে লোককে কে বৈষ্ণব সেজে চুপ করে বসে আছি। আমি চোর না আমি সাধু, বেশি বেশি বললে আমাকে ঢেলা মারবে। আমি পারলে খোলস খুলে দিতে পারি, কলা ছাড়িয়ে দিতে পারি। মানুষের যে চরিত্র, মানুষ কাকে বলে, বৈষ্ণব কাকে বলে, মহতী কাব্যস্থলে আজকে আপনাদের মণ্ডলে কলা ছাড়িয়ে দিতে পারে, কিন্তু সবটা বলা যাবে না। সবটা বললে আমার চলার পথে বিপদে আছে। তাহলে আমরা এলাম কি জন্যে? বেশি লেখাপড়া করার দরকার নাই, কি জন্য এলাম আমরা সবাই জানি, খুব সামান্য 2 কলম লেখাপড়া দিয়ে এটা পাওয়া যায়, তাই না? কি জন্য এলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কৃষ্ণের অষ্টত্ব শতনাম। ছোটবেলায় আমার মায়েরা সন্ধে দেওয়ার পর ঠাকুর ঘরের দরজায় বসে বসে পড়ত কৃষ্ণের অষ্টত্ব শতনাম, লক্ষ্মীর পাঁচালী, সন্তোষী মায়ের ব্রত কথা। এখনকার মায়েরা কেউ আর পড়ে না, এখনকার মায়েরা সময় করে সাঁজ দেখিয়ে টিভি তলায় বসে সিরিয়াল দেখবো বলে এসব আর পড়ে না, এখন সিরিয়াল দেখবে। আপনি খবর দেখার জন্য রিমোট পাবেন না, দেখবে না কেন? একটা মেয়ের 5টা স্বামী দেখতে ভালো লাগবে না? হ্যাঁ তাহলে আমরা এলাম কি জন্য? কৃষ্ণ ভজনার জন্য। এই দেহ ভজনের দেহ, এই দেহ সাধনের দেহ, এই দেহ বৈষ্ণবের দেহ, কৃষ্ণ ভজন করার জন্য আসলাম। আগুন আনতে এসে ধান ছাড়তে লাগলো। আমরা যখন ছোট ছিল বড়বেলাতেও দেখেছি, এই তো কদিন হইলো ধান সেদ্ধ গেছে নাকি মা? হ্যাঁ, সেই ভোরবেলা থেকে ধাই ঢিকি ধান সেদ্ধ, মুড়ি ভাজা, গোয়েল গোবর ছেলিয়ে পিলিয়ে আইজে কাঁচা, এখন তো কিছুই নাই। হ্যাঁ, এখন ঢিকি নাই, কুলো নাই, সেদ্ধ নাই, ভাপা নাই, ভাজা নাই, পোড়া নাই, গোয়েল নাই, গোবর নাই, আইজে নাই, কাঁচা নাই, এখন আর কিছুই।